নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র ইউরো অঙ্কোলজিস্ট ডক্টর তরুণ জিন্দালকে। স্যারকে প্রথমে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাবো। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে অন্ডকোষের ক্যান্সার। অনেকেরই এই অন্ডকোষে ব্যথা এবং বিভিন্ন রকমের সমস্যা বা সিমটম হয়ে থাকে। এই অন্ডকোষের ক্যান্সার কী, অন্ডকোষের ক্যান্সার কাদের হয়, কেন হয়, কোন বয়সে হতে পারে এবং তা কিভাবে চিকিৎসা করা যায়, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। স্যার, আমরা অনেক সময় শুনে থাকি যে পুরুষদের ক্ষেত্রে অন্ডকোষে ব্যথা হয় এবং প্রস্রাবে নানা ধরনের সমস্যা হয়ে থাকে, তো অন্ডকোষে ক্যান্সার মানে এই ধরনের ব্যথা মানে কি অন্ডকোষে ক্যান্সারের ইঙ্গিত? না, ব্যথা প্রায় ক্যান্সারে হয় না। তো অন্ডকোষে ক্যান্সারটা প্রায় যে সব থেকে কমন এজ গ্রুপ যেটা ইনভলভ হয় ওটা হয় 20-40 মেবি 50 ইয়ার্স অফ এজ। এ সব থেকে ওয়ান অফ দি কমনেস্ট ক্যান্সার এজ, এজে প্রায় ক্যান্সার হয় না, কিন্তু যদি হয় তখন অন্ডকোষে ক্যান্সারটার সব থেকে কমনেস্ট ভ্যারাইটি অফ ক্যান্সার এজ গ্রুপের ক্ষেত্রে। এই এজ গ্রুপ কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট এজ গ্রুপ আমার দেশের জন্যে, কেন দিজ আর দি মোস্ট প্রোডাক্টিভ পিপল, মানে যারা কাজ করছে আমার দেশে উন্নতির জন্য, সব থেকে ইম্পর্টেন্ট সেই সেগমেন্ট আছে। আর সেই সেগমেন্টটাই যদি ক্যান্সারে ইনফেক্ট হয়ে যাবে তখন আপনি ভাবুন কি আমরা কতটা চাপ নিচ্ছি। আমাদের যে ডাইরেক্টিভস আছে, আমাদের যে এফর্টস আছে, দে আর টু মেক দিস পার্টিকুলার পপুলেশন এক্সট্রিমলি হেলদি অ্যান্ড হেলথ কনশিয়াস। তো আজকে যে আপনি টপিক বলেছেন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কেন এই যে এজ যে টিউমারটা যে এজে এফেক্ট করে দ্যাট এজ ইজ ভেরি important for us as well as for the entire nation to grow. এবার সবথেকে কমন সিমটমস এ পেশেন্টে কী হয়, দুটো অন্ডকোষ যেটা আমাকে ভগবান দিয়েছে দে আর অলমোস্ট অফ দি সেম সাইজ, শেপটাও সেম, সাইজটাও সেম থাকে। যদি আপনারা নোটিস করছেন কি আপনার একটা অন্ডকোষ বা দুটোই অন্ডকোষ, প্রায় ইট ইজ ইউনিল্যাটারাল কিন্তু দুটোই হতে পারে, বাট যদি একটা অন্ডকোষ উইথ দি কম্পেয়ার টু দি আদার অন্ডকোষ যদি একটু বড়ে গেছে বা হাম্পস বাম্পস লাম্পস যেটা বলা হয়, হাম্পস মানে কি আপনার একটু ইরেগুলারিটি আপনি ফিল করছেন, লাম্পস মতলব মানেন আপনি কিছু সলিড জিনিসটা যেটা কনসিস্টেন্সি টেস্টের নর্মাল কনসিস্টেন্সির সঙ্গে ম্যাচ করছে না, লাম্পস আর গ্রস মাসেস যেটা আপনি ফিল করছেন বা সাইজ চেঞ্জ, তো এ সব থেকে কমন সিমটম হয় প্রায়। কেন এটা কোনো ব্যথা করে না, তো যে পেশেন্ট আমাদের কাছে আসে সে ওকে কোনো ইঞ্জুরির সঙ্গে রিলেট করে, দিস ইজ ভেরি কমন কি আমি একবার পড়ে গেছিলাম তারপর থেকে আমার মনে হচ্ছে এটা সোয়েলিংটা চলে এসেছে, কিন্তু টেস্টিকুলার টিউমার ইঞ্জুরির সঙ্গে কোনো সম্পর্ক নয়, কিন্তু ইঞ্জুরিটা আপনার কনসিয়াসনেসটা ওখানে নিয়ে যায়, তারপর উনি নোট করতে স্টার্ট করেন কি হ্যাঁ এটা তো কিছু গন্ডগোল চলছে। তো টেস্টিকুলার টিউমার যেহেতু ব্যথা করে না, সেহেতু দি সব থেকে ইম্পর্টেন্ট মেসেজ যারা আছে সে আছে কি যখনও মানে এভরি মান্থ চান করার সময় যদি আমরা দুটো অন্ডকোষটাকে একবার প্যালপেট করি তার সঙ্গে একটা অন্ডকোষে সেকেন্ড অন্ডকোষের সঙ্গে কম্পেয়ার করি, সেটা হচ্ছে বেস্ট অফ দি বেস্ট স্ক্রিনিং। যদি আমরা কোনো হাম্প বাম্প লাম্প নোট করি তখন উই হ্যাভ টু টক টু আর ইউরো অঙ্কোলজিস্ট ইমিডিয়েটলি। এবার টেস্টিকুলার ক্যান্সারেও দুটো ক্যান্সার হয়, মানে একটা হয় উইচ ইজ কল সামাইনোমা, দি আদার ওয়ান ইজ কল নন সামাইনোমা, ইট ইজ টু মাচ অফ আ ডিটেল আই বিলিভ ফর দি পিপল, কিন্তু এই দুটোই ক্যান্সার, যে কোনো ক্যান্সার আমাদের অন্ডকোষ হয় প্রায় মেজরিটি অফ দি পেশেন্টস হ্যাভ এক্সেলেন্ট আউটকামস, কিন্তু দরকার কি আছে আর্লি ডায়াগনোসিস। প্রত্যেকটা ক্যান্সারে আমাদের একটাই মেসেজ থাকে আর্লি ডায়াগনোসিস, আর আর্লি ডায়াগনোসিস বিকজ আমি বেটের ভিতরে কী চলছে বোঝা খুব মুশকিল, কিন্তু অন্ডকোষে কী চলছে সেটা আমরা রেগুলারলি এক্সামিন করে বলতেই পারি। সো দিজ আর ওয়ান অফ দি মোস্ট অবজারভেবল ক্যান্সার, যেটা পেশেন্ট নিজেই অবজার্ভ করে আমাকে জানাতে পারে কি দ্যাট হি ইজ হ্যাভিং দিস পার্টিকুলার প্রবলেম। কিডনি প্রস্টেট ওরা তো প্যালপেট করায় কোনো সিমটম দেবেই না, ও তো ভিতরে আছে, কিন্তু সেটার জন্য কোনো স্ক্রিনিংও নয়, কিন্তু এর জন্য দের ইজ আ ডেফিনেট স্ক্রিনিং যেটা নিজে আপনি করুন, নিজে আপনি রেজাল্টটা ইমিডিয়েটলি জেনে যাবেন কি হ্যাঁ কিছু গন্ডগোল চলছে কি নয়। তারপর যদি আমরা টাইমলিভাবে ওটাকে ট্রিটমেন্ট করি, আজকে ডেটে টেস্টিকুলার ক্যান্সার হ্যাভ ফ্যান্টাস্টিক রেজাল্টস। স্যার, একটু কারণ জানবো যে এই টেস্টিকুলার ক্যান্সার যেটা বা অন্ডকোষের ক্যান্সার, এটার কোনো কারণ আছে, মানে এটা হয় কেন? মেজরিটি ক্যান্সারে কোনো কারণ হয় না, মেজরিটি ক্যান্সার অ্যান্ড স্পেসিফিকলি যে অন্ডকোষে ক্যান্সার আছে এটা তো স্পেসিফিকলি কোনো কারণ নয়, আপনার ডায়েটের সঙ্গে কোনো সম্পর্ক নয়, ইঞ্জুরির সঙ্গে কোনো সম্পর্ক নয়, কোনো অ্যাক্টিভিটির সঙ্গে কোনো সম্পর্ক নয়, তো বলার মুশকিল কি এটা কেন হয় কাকে হবে, বাট স্পেসিফিকলি সার্টেন গ্রুপস আর মোর প্রোন যার ফ্যামিলিতে অলরেডি হিস্ট্রি ছিল, তার মানে কোনো জেনেটিক কিছু কোরিলেশন আছে, যারা রেডিওলজিতে কাজ করে বিকজ অফ দি এক্সপোজার অফ এক্স রেজ অ্যান্ড রেডিয়েশন,
তারও একটু চান্স বেশি থাকে। তার ছাড়া দের ইজ নো স্পেসিফিক রিজন অ্যাজ টু এটা কেন হয়। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আগে কারোর যদি পরিবারে ক্যান্সার হয়ে থাকে তাহলে তাদের নাকি ক্যান্সারের চান্স বেশি থাকে, এটা কত সঠিক? করেক্ট, ইট ইজ অ্যাবসলিউটলি করেক্ট। সো মানে মেজরিটি অফ দি ক্যান্সার্স ইন জেনাইটো ইউনিয়ন, মানে আমাদের যে ফিল্ডে আছে, যদি আমরা ফ্যামিলি হিস্ট্রি ব্যাক ট্র্যাক করবো, দের ইজ আ গুড চান্স দ্যাট আপনি ফ্যামিলি হিস্ট্রিতে কোনো সেভাবে একটা লিঙ্কেজটা পাবেন। প্রস্টেট ক্যান্সার এটা সব থেকে বেশিভাবে হয় কি, আমরা যদি ফ্যামিলি হিস্ট্রি ডিটেলের ট্র্যাক করি তখন আমরা জানতে পারবো কি মানে পেশেন্টের সে গ্র্যান্ডফাদার আর তার থেকে বেশি, মানে সেই টাইম তো অত ডায়াগনোস্টিক মোডালিটিস ছিল না, কিন্তু হ্যাঁ প্রস্টেটে কিছু প্রবলেম ছিল তারপর উনি মারা গিয়েছেন, ক্লাসিক্যালি হিস্ট্রি আসে। তো এরকম জিনিসটা স্পেসিফিকলি আমার ফিল্ডে ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড প্রত্যেকটা ক্যান্সারে যদি আপনি ভাবেন এটলিস্ট অ্যারাউন্ড 15-20-25% পিপল একটা জেনেটিক হিস্ট্রি আপনি পাবেন কি ফ্যামিলিতে ক্যান্সার হওয়ার ট্রেন্ড আছে বা ফ্যামিলিতে কাউকে হয়েছিল। সেম থিং টেস্টিকুলার ক্যান্সার, যে এত কমন নয় বাট ইয়েস টেস্টিকুলার ক্যান্সার ক্যান অলসো হ্যাভ জেনেটিক লিঙ্কেজ। স্যার একটু চিকিৎসা প্রসঙ্গে আসবো, যে টেস্টিকুলার ক্যান্সারের চিকিৎসার ব্যাপারে কতটা মানে অগ্রসর হয়েছে আমাদের চিকিৎসা? সো টেস্টিকুলার ক্যান্সার যেমন আমি বললাম কি, যদি আমরা যে কোনো ক্যান্সার মতনই যদি আমরা আর্লি ডায়াগনোসিসটা করতে পারি, টেস্টিকুলার ক্যান্সার গিভ আস ভেরি গ্র্যাটিফাইং রেজাল্টস। আপনার আমি নাম নেবো না, বাট দেয়ার লট অফ ইউ আপনার দি অডিয়েন্স নোজ কি ক্রিকেটার একজন আছেন যেন হয়েছিল, দের ইজ আ সাইক্লিস্ট ইন ফ্রান্স হু হ্যাড আ ক্যান্সার ইন ইভান দি ট্যুর ডে ট্রম্প। সো এই জিনিসটা, আই মিন দিস ইজ জাস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড কি এই যে টিউমারটা আছে, উই হ্যাভ এক্সেলেন্ট মোডালিটিস আজকে ডেটে যেটা দিয়ে আমি আউটকামসটা খুব ভালো দিতে পারি। ট্রিটমেন্টটা কী হয়, দি ফার্স্ট ট্রিটমেন্ট ইজ টু আ আল্ট্রাসাউন্ড টু আন্ডারস্ট্যান্ড, আল্ট্রাসাউন্ড করেই আমরা বুঝে যাই কি ওখানে টিউমার আছে কি নয়। তারপর দরকার হলে উই ইভ্যালুয়েট দি পেশেন্ট, তারপর একটা সিটি স্ক্যান বুকিং অ্যান্ড পেটে সিটি স্ক্যান করে আমরা পুরো টিউমারটাকে স্টেজ করে নিই। দে আর অলসো কাপল অফ ব্লাড ইনভেস্টিগেশন, যেটা করে উই কাম টু নো কি এই টিউমারটা কতটা কেমিক্যাল তৈরি করছে কি না করছে। দেন সব দি ট্রিটমেন্ট স্টার্ট, প্রথম ট্রিটমেন্ট আছে অন্ডকোষটাকে বের করার, দ্যাট ইজ দি বেস্ট ট্রিটমেন্ট টু স্টপ দি ক্যান্সার দেন অ্যান্ড দেয়ার। তারপর যে স্টেজ আমরা দেখেছি অন দি বেসিস অফ সিটি স্ক্যান অ্যান্ড দি ব্লাড রিপোর্টস, তারপর ওর সিদ্ধান্ত নিতে হবে কি পেশেন্টে ফার্দার কিমোথেরাপি লাগবে কি লাগবে না। মেজরিটি পেশেন্টসে সে অ্যারাউন্ড 50% পেশেন্টস যদি আমরা অ্যান্ডকোষ্টা বের করে দিই তখনই পুরো প্রবলেমটা সেটেল করে যায়, 50% পিপল উইল রিকোয়ার কনসলিডেটেড কিমোথেরাপি। কিমোথেরাপি পরও কিছু পরিমাণ পেশেন্টটাকে টিউমারটা পেটের ভিতরে যেটা চলে যায় সেটা থেকে যায়, তখন আমরা একটা সার্জারির মাধ্যমে ওটাকে বের করতে পারি। অ্যান্ড তারপরও রেজাল্টস আর আউটস্ট্যান্ডিং। আর এই যে সার্জারি যেটা আমি বলছি, যেটা আই স্পেশালাইজ ইন ইজ রোবোটিক রেট্রোপেরিটোনাল লিম্ফ নোড ডিসেকশন। মানে আগে যদি ভাবুন কোনো টেস্টিকুলার ক্যান্সার পেশেন্টের পেটের ভিতরে টিউমার হয়েছে, টেস্টেসের থেকে চলে গেছে, কিমোথেরাপি পরও ওটা শ্রিঙ্ক হয়নি, তখন আগে পুরো পেটটা কেটে তারপর ওপেন করে আমরা ওই সার্জারিটা করতাম। এই সার্জারিটা ভীষণ মর্বিড সার্জারি, অ্যান্ড স্পেসিফিকলি আপনাকে ভাবতে হবে এইসব ছেলেরা যে আছে দে আর ভেরি ইয়াং এজ, 25-30 জাস্ট বিগিনিং অফ দ্য লাইফস। আর আমি বলছি কি আমি এত বিশাল আপনার পেটটা কেটে দেবো, রিকভারিতে টাইম লাগবে, তার সঙ্গে যে কোনো চান করছে হি উইল অলওয়েজ সি দ্যাট স্কার, সো দিস ইজ আ মেন্টাল ট্রমা যেটা পুরো লাইফের জন্য ওর বডিতে থাকবে। তো সেটাকে বাঁচাবার জন্য উই ডু রোবোটিক সার্জারি ইন দিস ফিল্ড। অ্যান্ড আই এম ভেরি হ্যাপি টু ইনফর্ম that we are the largest center in eastern India and one of the largest centers in the country jeta amra we do all retroperitoneal lymph node dissections in these particular patients by robotic approach. Robotic approach e advantage ta ki ache, basically 3-4 or 5 choto choto photo kore puro surgery ta ho jaye, pete katar darkar hoy na, patients are up and about on the next day, 2 din e badi, mane ei rokom surgery jeta age bhishon bhabe morbid chilo, bhishon bhabe painful chilo, seta ajke date e amra 2 din e kore we are able to discharge the patients and patients are very satisfied by this approach. স্যার এই যে টেস্টিকুলার ক্যান্সারের বিষয়ে আমরা আলোচনা করছি, এটা নিরাময়ের পর একজন পুরুষ কি বাবা হতে পারেন? 100% মানে যদি কিমোথেরাপিও লাগছে, যদি রেট্রোপেরিটোনাল লিম্ফ নোড ডিসেকশনটাও লাগছে, তখনও দে ক্যান ডেফিনেটলি ভালো হতে। স্যার আজকে টেস্টিকুলার ক্যান্সার এই জন্য প্রিভেনশনের ব্যাপারে বা সচেতনতার ব্যাপারে আপনি কী বলবেন? সো প্রিভেনশন টেস্টিকুলার ক্যান্সারে যেটা আমি আগে ডিসকাস করলাম, দের ইজ নো রিজন, তো আমরা প্রিভেন্ট কীভাবে করবো, কিন্তু আর্লি ডায়াগনোসিস, তো সেক্ষেত্রে দি মেসেজেস প্রত্যেক মাসে আপনাকে নিজের টেস্টেসটাকে এক্সামিনেশন করতে হবে, কেন টেস্টেসের জন্যে পেশেন্ট ইজ দ্য বেস্ট জাজ। আমরা নিজে বডি অর্গানটাকে কি যতটা ভালো জাজ করতে পারবো ততটা ভালো কেউ ডক্টরও বা এক্সটার্নাল পার্সনটাও জাজ করতে পারবে না। সো টেস্টিকুলার সেলফ এক্সামিনেশন শুড বি দি মেসেজ অফ দিস পার্টিকুলার ডিসকাশন। প্রত্যেক মাসে চান করার সময় দুটো অ্যান্ডকোষটাকে কম্পেয়ার করুন, যদি আপনি একটা অ্যান্ডকোষ অন্য অ্যান্ডকোষ থেকে একটু হার্ড পাচ্ছেন বা একটু লাম্পি বা বাম্পি পাচ্ছেন, ইমিডিয়েটলি কন্ট্যাক্ট আ ডক্টর, আ ইউরো অঙ্কোলজিস্ট। যদি উনি বলছেন এটা নর্মাল আছে, লেট ইট বি, ইউ শুড বি অ্যাট রেস্ট, পিস,
কিন্তু যদি কিছু অ্যাবনর্মালিটি আছে, যদি আমি আর্লি ধরবো হতে পারে আমরা এত এক্সটেন্সিভ না গিলে আর্লি স্টেজে ওটাকে ট্রিট করে দেবো, তখন দের ইজ নো প্রবলেম এট অল। কিছু জানতে পারলাম দর্শক বন্ধুরা, আপনাদের এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে আমাদের জানান, আমরা নিশ্চয়ই সেই প্রশ্নের উত্তর দেব। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।